কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে ভর করে সরকার উৎখাতের চেষ্টাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের উদ্যোগে 15 আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত শহীদদের স্মরণে মাসব্যাপী কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। এ সময় একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাযজ্ঞের সফল সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। পরে গরিব অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। জান মালের ক্ষতি করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার ব্যাপারে আমরা জোর দাবি করছি এবং একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই প্রক্রিয়ার সফল সমাধান হবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং নিঃশর্ত এবং নিঃস্বার্থ ঐক্য বজায় রাখবেন।